বোনেরা কেমন আছেন আপনারা? আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের কি দেখাবো বলেন তো? এই দেখেন, এটা কি? এটা চেনেন আপনারা? এর নাম কি কোন তো? এর নাম হলো চামঘাস। আজকে আমি আপনাদের চামঘাসের ভর্তা বানিয়ে দেখাবো। এই চামঘাস তুলে নিয়ে আসনো, তাজা চামঘাস। এখন দেখেন এটি, এটা ছোট ছোট করে কেটে নেব, ছোট ছোট করে কেটে পরে ফাইন করে ধুইয়ে তারপর আপনাদের ভর্তা বানিয়ে দেখাচ্ছি। খেতে শেষ হ, একবার খাবেন মুখেতে রুচি আসবে। হাসেল ধরে দোন তারপরে একবারে ভাজা ভাজা করে ফাইন করে মচমচা করে কাঁচা পত্তে দিয়ে, শুকনো পত্তে দিয়ে, সাজ তেল দিয়ে ফাইন করে ভর্তা বানানো। গরমের দিনত বনি রাখি কিছুই সর লাগে না মুখত, ভর্তা হলে না ফাইন করে ভাত খার ভাই। দেশ বিদেশ যারা দেখিচ্ছেন তারা ভর্তা বানিয়ে খেয়ে দেখেন, সেই সব একবার খাবেন, খাইয়ে খাবেন আবার না খাবো ফাইন ভর্তা। অল্প আনা পানি দিয়ে দেবো, ভালো মতো সিদ্ধ হোক, তারপরে তো পানি সেকে ফেলে দেবো, সিদ্ধ হোক ফাইন করে। 15 মিনিট লাগলো সিদ্ধ হতে, এখন সিদ্ধ হয়ে গেছে, পানি সেকে নেবো, তেল দিয়ে দেবো না। এখন চামঘাসের পানি ঝরাবে দিচ্ছি, পানি ঝরার জন্য তাহলে আর মুখ চুলতে পারলে নিশ্চিত থাকা যায়। পানি ঝরে নানানো নি তাহলে মনে হলো নি মুখ চুলকায় নাকি কি হয় নাকি, অত চিন্তা ভাবনা করে উঠলাম কি, একবারে পানি ঝরে নো ভেজাল শেষ। পেজ করতে ভাজা হোক, তারপরে চাম গাছ দেবো, ভরে গেছে এম চাম গাছ ঘেলে দেবো, এম ফাইন করে একবারে মশ মশা করে ভাজা হলে হলে কি পানি যেন না থাকে, এক ফোঁটা পানি থাকলে আমার গোলা তুমি করবেন, অনেকে তো খাবারই চায় না গোলা চুলকে ফাইন করে আনতে লাগি, গোলা চুলকে বোনেরা মানে কষ্ট করে ফাইন করে আনতে লাগবে। আমি না তো এবার পানি ঘুরে ফেলে দিবেন না, কাল তো গোলা ধরবি, মানে সময় বেশি লাগলে গোলা ধরবেন লাগে, পানি ছেঁকে ফেলে দিবে। এটা একবার মশমশা করে ভাজলেই আগে, এতে ভাজতে ভাজতে একবার পানি শুকে কি সুন্দর মশমশা আছে, এনার এটি এক ফোঁটাও পানি নেই। মশমশা করে ভাজে নেবেন, নিয়ে ভর্তা বানাবেন, পাতা ডাটা সব একখান দিয়ে দিচ্ছিল, অল্প না হয়ে গেল একবার ভাজা শেষ। ঠান্ডা হলে পরে ভর্তা বানাবো, এখন ভর্তা বানাবো, এই কাঁচা ভর্তে শুকনো ভর্তা দেবো, দুই ভর্তে কাঁচা আর শুকনো একখান দিয়ে দেবো, ঝাল বেশি করে দেবো, আপনারাও ঝাল বেশি করে দেন ফাইন লাগবে। ভর্তা ঝাল না হলে তার সর লাগে, ভর্তা তো ভর্তাই। তাহলে শুকনো ভর্তা আর কাঁচা ভর্তা একসাথে, ভর্তা নুন দিয়ে ফাইন করে মিক্স করে নিয়ে পরে এলে দিবে, এলে ফাইন করে মিক্স করে নুন, এখন আমার ডোলা শেষ। দিয়ে হয়ে যাবে।
আসসালামু আলাইকুম।